আছো তোমরা? হেল্প তো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি জয় ভাল তোমাদের বন্ধু ব্লগার জয় ভাল চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আসছি নতুন ভিডিওর সাথে। তো দেখো এই যে, তো আজ হচ্ছে কিমি সোনার বার্থডে। তো কিমি সোনার বার্থডেতে তার উপর আজ বৃহস্পতিবার, আর আমও বাচ্চি লেগেছে। তো এখানে আমরা বানাচ্ছি আলুর দম লুচি, আর বানাচ্ছি রসমালাই। তো এখানে আমি রসমালাই দেখো ছানাগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে আমি এরকম করে শেপ করে নিয়েছি রসমালাই মতো। আর এখানে আমি দেখো চাসনি, হিন্দিতে চাসনি বলে। তো এটা আমি চিনির রসটা দু কাপ চিনি দিয়েছি, দিয়ে রসটা করে নিচ্ছি। তো ওর মধ্যে এখন আমি এগুলো দিয়ে দেবো, আর একটু সাজুগুজু করেছি কারণ কৃষ্ণার বার্থডে বলে কথা সেই জন্য। তো চলো দেখাটা পড়ছে। তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দিই, এক এক করে দিয়ে দিলাম। আর এখানে সাইডে আলুর দম হচ্ছে, আলুর দমটা আমার হাজব্যান্ড করেছে। এখানে আমার এগুলো দেওয়া হয়ে গেছে, আর এগুলো ফুটতেও শুরু করে দিয়েছে দেখো। আর এখানে সাইড হচ্ছে আলুর দম। এই যে ভিডিওটা দেখো, অবশ্যই কি ভীষণ একটা হ্যাপি বার্থডে বলে দিও, কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ছানাগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, ঠিক আছে? দুধ দিয়ে আমি ছানা কাটিয়ে, লেবু দিয়ে দুধটা কাটিয়েছি, কাটিয়ে হচ্ছে ছানাগুলো আমি দুপুরবেলা কাটিয়েছিলাম দুধ দিয়ে, দই লেবু দিয়ে। দিয়ে আমি ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ে ঢেলে অনেকটা জায়গায় বেঁধে একটু ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। এর জন্য পুরো চিনি, পুরো জলটা শুষে নিয়েছে, ছোটো শেষ পড়ে গেছে। আর ছানা বেশি নিকড়িয়ে শক্ত করে কারণ চেপে বেশি পড়বে না, তোমরা যদি কেউ করো তো তার জন্য ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি হালকা করেই, হালকা করে জলটা বার করে নিয়েছি, নিয়ে এটাকে একটা জায়গায় ঝুলিয়ে বেঁধে দিয়েছিলাম। তো জলটা নিজের থেকেই পড়ে গেছে। তো এইগুলো দেখো এরকম হচ্ছে, তো এগুলো ঝাঁকে আসবে, ঝাঁকে আসলে কী হবে, এগুলো ফুলে যাবে। তো চলো এটা আমি একটু চাপা দিই। তো এই যে ঢাকা ঢাকা আমি একটু চাপা দিই, আর এখানে আলুর দমটা আমি চাপা দিয়ে দেবো। আর অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, খুব মজা হবে, সব কিছু শেয়ার করবো। নির্দেশনা কাটবে, দিদি ভাই আসবে, সব কিছু শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো এখানে মিষ্টিগুলো কেমন ফুলে গেছে। তো ঝাঁকে এসছে, এই জায়গাটা আমি চাপা দিয়েছিলাম, এটা কাছে হলে ভালো হতো, আমরা বুঝতে পারতে। তো ঝাঁকে এসে এই যে গেজেগুলো হয়, ওগুলো কী বলে ছাপ, কত নরম হয়ে গেছে। তো আমি এই দুধটা তৈরি করবো, মালাইটা আমি তৈরি করবো। দেখো দুধটা, মালাইটা আমি বসিয়েছি, আর এখানে আছে ওই যে দুধ, গুঁড়ো দুধ। তো এটাকে আমি ভালোভাবে দুধ দিয়ে একটু গুলে নিয়েছি। মালাইটা এটার মধ্যে আমি চিনি দিয়েছি আর এলাচ দিয়েছি, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি। এটাকে একটু ঘন মতো করতে হবে, অনেকটা হয়েছে। আর এই দুধটা দিলে ঘন হয়ে যাবে। আর এখানে আর ফ্রেন্ডস এখানে আলুর দম রেডি হয়ে গেছে, এই যে দেখো আলুর দম, আর ওখানে ময়দাটাও মাখা হয়ে গেছে। শুধু এটাই করব। আর কালকে হচ্ছে আমাদের খাওয়া হবে, আজকের এই আজকে আমও বলছি তার উপরে বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারটা মানি, তো সেই জন্যই এটাই। তো ফ্রেন্ডস এই যে দুধটা, তো আমি এটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দেখো এই যে হচ্ছে এটা আমি দিয়ে দেবো। একটু দেখো এটা আমার রেডি হয়ে গেছে, তো এর মধ্যে এখন মালাইটা পুরো রেডি হয়ে গেছে, দেখো মালের মধ্যে দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আমি মিষ্টিগুলো এখন দিয়ে দেবো, মিষ্টিগুলো আমি তুলে নিই। তো ফ্রেন্ডস আমি এরকম একটা ইয়ে নিয়ে নিচ্ছি, চিমটা বলে কি কি বলে আমি জানি না, চিমটাই বলে মনে হয়। মিষ্টিগুলো আমি এরকম করে একটু চেপে নেবো, তো
এগুলো আমি একটু করে নি সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস সব এখানে আমার এগুলো দেওয়া হয়ে গেছে, দেখো মিষ্টিগুলো। তো এটাকে আমি হালকা 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, নিলেই হয়ে যাবে। এটা বাবা বসে যাবে একটু। আমরা তোমরা সবাই ছানা কাটাতে জানো, তাই ছানা কাটানোটা আমি দেখাইনি। তো এই আর এটা খুবই একটা অ্যালার্জির একটা স্মেল আছে সুন্দর। তোমরা চাইলে এর মধ্যে 2-4টে কেশর দিতে পারো, হালকা একটু হলুদ মতো হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। এই আমি এটা বাটিতে সার্ভ করে তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? তো তোমার সঙ্গে থাকো। এই যে দেখো রসমালাই, এই যে রসমালাই পুরো উপর থেকে শর্ট মতো পড়ে গেছে, দেখো। আর দারুণ টেস্ট হচ্ছে, আমি খাইনি, দেখে বল। তো চলো সঙ্গে থাকো। আর এখন কিমিশনার হচ্ছে ড্রেস পরবে, পরে কেক কাটবে। তো ওটা তোমার সাথে আমি শেয়ার করবো, সঙ্গে থাকো। আমি অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছি। তো তোমরা দেখলে কিমিশনা কেক কাটলো। তো কেক কাটার পরে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ অনেক খাচ্ছিলো, আমি লুচি ভাজছিলাম, তো রান্নাঘরে প্রচণ্ড গরম হচ্ছিল বলে আর কিছু কাট তোলা হয়নি। তো এখন আমি এসে ভিডিওটা শেষ করার জন্য, তো চলো ভিডিওটা আমি এখন সেখানে শেষ করবো। আর ততক্ষণ যদি মানে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি হাসি দেবো। চলো আজকে আমি তো টাটা, ফিরে আসবো একটা নতুন অন্য একটা ভিডিও শুরু। চলো আজকে আমি তো টাটা। আর দেখো আমার পুরো গেমে টেমে একসাথে গিয়ে শাড়িটা খুলবো, গলা করা সব খুলে দিয়েছি। তো ফ্রেন্ডস চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।